ওকে সো এবার আমাদের এখানে তো হচ্ছে অ্যাডমিনটা শো করতেছে বাট এটাকে এখানে আমাদের অনেক কিছু লাগবে আর কি মানে অনেক আমাদের ফাংশনালিটি বানাবো অ্যাডমিনে সো সেটাকে ডিজাইন করার জন্য আমি একটা সিএসএস ফোল্ডার নিয়েছি এবং এখানে কাস্টম সিএসএস নিয়েছি আর কিছু ফন্ট আমরা ডিফাইন করে নিয়েছি সো এই যে সিএসএসটাকে এই সিএসএসটাকে পাওয়ানোর জন্য আমরা এইখানে কি করব এইখানে আমরা একটা হুক ইউজ করব যেটার মাধ্যমে আমাদের সিএসএস ফাইলটাকে আমরা রেজিস্টার করব রাইট সো এখানে আমরা একটা হুক ইউজ করলাম ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট এবং একটা ফাংশনের নাম দিলাম ডাব্লিউপি অ্যাড সিএসএস অ্যান্ড স্ক্রিপ্ট সো আমরা এইটাকে যদি এখন আমরা এখানে বানাই সাপোজ ফাংশন সো এখানে এখন আমাদের কি করতে হবে এখানে আমাদের এই সিএসএস ফাইলটাকে রেজিস্টার করতে হবে তাই না সো এখানে সিএসএসটা রেজিস্টার করার জন্য আমরা ডাব্লিউপি রেজিস্টার স্টাইল এভাবে করতে পারি আবার ডাব্লিউপি ইনকিউ স্টাইলও করতে পারি সো আমরা ডাব্লিউপি রেজিস্টার স্টাইল করলাম পরবর্তীতে ডাব্লিউপি ইনকিউ স্টাইল করে সেই নামটা দিয়ে দিলে এই পদ্ধতিটাও রেজিস্টার করা যায় দুইটাই সো প্লাগ ইন ইউআরআই দিয়ে দিলাম এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে কাস্টম সিএসএস আর একটা অ্যারে ডিপেন্ডেন্সি দেন ভার্সন তারপরে ডাব্লিউপি এনকিউ স্টাইল করে এই যে যে নামে আমরা এখানে রেজিস্টার করলাম সেই নামটা দিয়ে দিলে এটা এখন কিন্তু আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে সো এই সিএসএসটা হয়ে গেছে সমস্যা নেই এবার আমরা যেটা করব এই যে অ্যাডমিনের মধ্যে এইখানে এইখানে এখন আমাদের কাজ করতে হবে অর্থাৎ সো আমরা এইখানে কাজ করার জন্য আমরা এখন যে কাজটা করি সেটা হচ্ছে সো এখানে আমরা যে আইএনসির মধ্যে অ্যাডমিন বানিয়েছিলাম সেটার মধ্যে আমরা এখানে কিছু একটা ইকো করেছিলাম যেটা আমরা এখন করে দেব কি ইনক্লুড ওয়ান্স দেন এখানে আমরা একটা ফাইলের নাম দেব সাপোজ সেটিং ফর্ম ডট পিএসপি সো এই ফাইলে থেকে আমরা কাজ করাবো সো এই ফাইলটা আমরা তাহলে এখানে তৈরি করে নিতে পারি তাই না মানে এখানে না লিখে আলাদাভাবে আমি এখানে বানিয়ে নিচ্ছি সো আইএনসি এর মধ্যে আমি তাহলে আরেকটা ফাইল বানাবো যেটার মধ্যে এই নামটা দেবো তাহলে সেটিং ফর্ম হয়ে গেল এখন এইখানে যদি আমি একটা কিছু একটা লিখি সাপোজ ইকো ইকো করার আগে আমাদের পিএসপি স্টার্ট করতে হবে সো ইকো সেটিং ফর্ম তাহলে কিন্তু এখন আমাদের আউটপুটে এটাই আসার কথা রাইট সো আমরা এখন দেখি যে অ্যাডমিন ব্যতীত আমাদের কি আসে যে সেটিং ফর্ম ঠিক আছে তার মানে আমাদের পারফেক্টলি কিন্তু পাচ্ছে এই ফাইলটা সো এখন আমাদের এখানে সেটিং এর জন্য যে ডিজাইনটা বা যে লেআউটটা আমাদের সেটা ইউজ করব এখানে আমরা সো এটা আমরা সেটিং এপিআই ইউজ করব না আমরা এখানে কাস্টম একটা এইচটিএমএল এর ফর্ম বানাবো যেটা আমরা যে অপশনগুলো সবগুলা আমরা ডাব্লিউপি অপশনস নামে যে টেবিল আছে সেইখানে সেভ করব এবং সেখান থেকে ডাটাটা নিব ঠিক আছে তাহলে দুটোই আপনাদের শেখা হয়ে যাবে এটাকে আমরা সেটিং এপিআই দিয়ে ব্যাকিং এর অপশনগুলো বানিয়েছিলাম সো এবার কিন্তু আমরা সেটিং এপিআই ইউজ করব না হ্যাঁ সো দেখেন এটা তাহলে আমরা কিভাবে করতে পারি